ওয়েলকাম দেওয়া সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমরা একটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছিলাম। আজকে আমরা সেই প্রজেক্টের পরবর্তী অংশ, কিভাবে সিএসএস দিয়ে কাস্টমাইজ করা যায়, সেই অংশটা দেখব। তো চলুন শুরু করা যাক আমাদের ক্রিয়েট এ সিম্পল ভার্টিক্যাল মেনু। প্রথমে আমরা যে কাজটা করব, আমরা দেখুন কী কী ট্যাগ ইউজ করেছি। আমরা একটা আইডি ইউজ করেছিলাম, সেটা হচ্ছে ভি মেনু। তো প্রথমে এটাকে সিলেক্ট করতেছি। এটাকে সিলেক্ট করে আমরা আইডির জন্য হ্যাশ সিম্বল দিলাম, তারপরে ভি মেনু, তারপরে আমরা এই ভি মেনুর আন্ডারে আরও কিছু ট্যাগ আছে, সেটাকে ডিসেন্ডিং বলে। সাপোজ আনঅর্ডার লিস্ট, তারপর আবার এটাকে কপি করে আমরা আনঅর্ডার লিস্টের ভিতরে আছে লিস্ট আইটেম, সেই লিস্ট আইটেম ভেতরের দিকে আছে আমাদের অ্যাঙ্কর লিঙ্ক। আর এখন আমরা হোভার ইফেক্টটা দেওয়ার জন্য যে কাজটা করব, আনঅর্ডার লিস্টের ভিতরে লিস্ট আইটেম, অ্যাঙ্কর লিঙ্ক, এবং এখানে সিম্পল হোভার কথাটা লিখে দিব। এরপর আমরা এখানে লিস্ট আইটেমে অনেকগুলো সুডো কোড আছে, তার ভিতরে অন্যতম হচ্ছে ভিজিটেড। সাপোজ কেউ যদি ভিজিট করে, তারপরে সেটার কালারটা কীরকম দেখাবে, এবং অ্যাক্টিভ ভিজিটেড, অ্যাক্টিভ। আরও কিছু প্রপার্টি আমরা দিতে পারি, আপাতত এই পর্যন্তই রাখলাম। এরপর আমরা যে কাজটা করব, পুরো ডকুমেন্টটাকে নর্মালাইজ করার জন্য আমরা স্টার সিম্বলটা দিব, এবং এই স্টার সিম্বল দেওয়ার পর এখানে প্যাডিং 0 পিক্সেল বলে দেব, মার্জিন 0 পিক্সেল বলে দেব। তো আমি এটা আপনাদেরকে ব্রাউজারে দেখাবো, এই প্যাডিং 0 পিক্সেল এবং মার্জিন 0 পিক্সেল কেন লিখলাম এবং কিসের জন্য এটা ইম্পর্টেন্ট। তারপরে আমি যে কাজটা করব, এটাকে ব্রাউজারে রান করাবো, অবশ্যই লঞ্চ ইন ক্রোম। কিছুক্ষণ ওয়েট করলে আমরা সেই লেখাটা চলে আসবে। তো দেখুন, আমরা বিগত লাস্ট টিউটোরিয়ালে দেখেছিলাম যে একটা লিস্ট আইটেম তৈরি হয়েছিল, এবং সেই লিস্ট আইটেমের ভিতরে কিছু বুলেট আকারে পয়েন্ট ছিল। আর এই টিউটোরিয়ালে আমরা দেখতে পাচ্ছি সেই বুলেট আকারে পয়েন্টগুলো নাই। এই এটা যে চলে গেছে, এটার কিসের জন্য গেল সেটাই বলতেছি, যে আমরা যেহেতু স্টার, মার্জিন 0, প্যাডিং 0 দিয়েছিলাম, এজন্য সে কী করছে, সে একদম আমাদের লেফট সাইডের ব্রাউজারের লেফট সাইডে সবগুলো কন্টেন্টকে নিয়ে গিয়েছে। এছাড়া বাই ডিফল্ট ব্রাউজার যে কাজটা করে, আমাদের যে ট্যাগগুলো আছে HTML এর, সাপোজ অ্যাঙ্কর ট্যাগ, লিস্ট আইটেম, তারপরে ডিএফ, এই ট্যাগগুলোর জন্য ব্রাউজার বাই ডিফল্ট কিছুটা স্পেস বা জায়গা রেখে দেয়। মার্জিন এবং প্যাডিং সে বাই ডিফল্ট তৈরি করে রাখে। তো ওটাকে আমরা জাস্ট নর্মালাইজ করার জন্য আমরা আমাদের কাজের সুবিধার্থে সেটাকে আমরা 0 বলে দিলাম। দেখুন, এখন আমি যদি 0টা সরিয়ে দিই তাহলে কীরকম হয়। এই যে আমরা স্টার, প্যাডিং 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল চুজ করেছি। এখন আমি সাপোজ এই দুটোকে তুলে দিলাম, দেখুন বাই ডিফল্ট সে কিন্তু অনেকটা জায়গা নিয়ে নিয়েছে। তো এটাকে নর্মালাইজ করার জন্য অবশ্যই আপনাদেরকে প্যাডিং 0 পিক্সেল এবং মার্জিন 0 পিক্সেল এটা বলে দিতে হবে। বলে দিলাম আমি। এখন আমি ডিপ আইডি মেনুটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে কাস্টমাইজ করব। এটার একটা উইথ দিচ্ছি, দেখুন আমি যদি এই মাউসটাকে এখানে ধরে রাখি এবং এখানে রাইট সাইডে যদি সেই সিএসএস এর প্রপার্টিস এবং ভ্যালুগুলো বসাই, তাহলে আমরা লাইভ কাজ করতে পারবো, দেখতেও পারবো ইনস্ট্যান্ট কী চেঞ্জ হচ্ছে। উইথ দিলাম 300 পিক্সেল, দেখতে পাবেন এখান থেকে সেই 300 পিক্সেল জায়গা তৈরি করে রাখবে এই ভি মেনুটার জন্য। এবং আমি পজিশনটা রিলেটিভ বলে দিলাম, রিলেটিভ।
তারপরে আমি যে কাজটা করব মার্জিন টপ মানে একদম উপর থেকে আমি চাচ্ছি 50 পিক্সেল সে নিচে নামুক। হ্যাঁ দেখুন সে উপর থেকে 50 পিক্সেল নিচে নেমে গিয়েছে। তারপরে আমি আপাতত একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতেছি, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিলাম, সাপোজ এই কালারটা দিলাম হলুদ। এখন আমি আনঅর্ডার লিস্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানটায় কাজ করব। সিলেক্ট করার পর আমি এখানে মার্জিন 0 পিক্সেল, প্যাডিং 0 পিক্সেল এবং লিস্ট স্টাইল নান বলে দিলাম। তারপরে আমি লিস্ট আইটেমটাকে সিলেক্ট করলাম, এখন লিস্ট আইটেমের একটা উইথ দিলাম, ওটা যেহেতু 300 পিক্সেল দিয়েছিলাম তো এটা 200 পিক্সেল দিলাম। তারপরে এটার একটা মার্জিন টপ ইউজ করতে পারি, মার্জিন টপ 25 পিক্সেল। দেখুন প্রত্যেকটা লিস্ট আইটেম একটার থেকে আরেকটা মার্জিন টপ দেওয়ার কারণে 25 পিক্সেল সরে যাবে। এরপর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, সাপোজ আমি আপাতত সিসিসি দিলাম ব্যাকগ্রাউন্ড। আচ্ছা এটা তিনটা দিতে হবে। দেখুন এখন আমি যদি এই সিসিসির কালার কোডে ক্লিক করি তাহলে একটা আইপি কার্ড টুল চলে আসবে, এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো কালার চুজ করে নিতে পারবো। সাপোজ এই কালারটা আমরা চুজ করলাম, আচ্ছা এই কালারটা থাকবে। এখন আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং টপ 20 পিক্সেল, প্যাডিং বটম 15 পিক্সেল। এখন আমরা আরেকটু এটা কমিয়ে দিই, সাপোজ আমি এটা 10 পিক্সেল দিলাম এবং এটাও 10 পিক্সেল দিলাম। ওকে, এখন আমাদের যে লিস্ট আইটেমের ভিতরে অ্যাঙ্কর লিঙ্কটা আছে সেটাকে আমি চুজ করলাম। ফার্স্টে টেক্সট ডেকোরেশন নাম বলে দিলাম, নাম একটা কালার দিয়ে দিতে পারি হোয়াইট। এটা দেওয়ার পরে আমরা যে লিস্ট আইটেমটা আছে সেখানে আরেকটু ফিরে যাচ্ছি, এখানটায় ফন্ট সাইজ 18 পিক্সেল দিয়ে দিলাম, ফন্ট ফ্যামিলি তাহোমা এটা বলে দিলাম। এখন আমরা বর্ডার রেডিয়াস ইউজ করি, টপের দিকে উপরের দিকে 0 পিক্সেল, টপ রাইটের দিকে 25 পিক্সেল। দেখুন তারপরে বটম রাইটের দিকে 10 পিক্সেল, আর লেফটের দিকে যদি 0 পিক্সেল দিই তাহলে এরকম আসবে। তো আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম হোক। আর এখান থেকে কিছু অংশ দেখুন আপনারা এখান থেকে দেখতে পাবেন, আমি চাচ্ছি কিছু অংশ কেটে যাক। তো এটা দিলাম, দেওয়ার পরে এখন যে কাজটা করব, আমাদের এটা তৈরি হয়ে গিয়েছে, একটা ট্রানজিশন দিব। এই ট্রানজিশনের কাজটা হচ্ছে আপনাকে এই বক্সটাকে সামনের দিকে নিয়ে আসবে, তো এই জন্য আমি ট্রানজিশন প্রপার্টিটা সিলেক্ট করতেছি। ট্রানজিশন অবশ্যই প্যাডিং লেফটে থেকে রাইটের দিকে যাবে এবং সে
কত সেকেন্ড সময় নেবে যেতে সেটা বলে দিতে হবে। সাপোজ আমি দিচ্ছি 5 সেকেন্ড। এবার আমি একটা বক্স শ্যাডো দিতে পারি, বক্স শ্যাডো এক্স অক্ষ বরাবর আমি দিলাম 3 পিক্সেল, ওয়াই অক্ষ বরাবর আমি দিলাম 0 পিক্সেল, এবং এর স্পিডটা আমি দিলাম 5 পিক্সেল। এটা কালার বলে দিতে পারি অথবা ব্ল্যাক কালারটা দিয়ে দিই। দেখুন সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখান থেকেও কালারটা চেঞ্জ করে দিতে পারেন। ওকে, এই কালারটাই থাক, অথবা আপনারা এখান থেকেও পিক করতে পারেন। আমি এই কালারের সাথে মিল রেখে একটা কালার দিচ্ছি। আচ্ছা, এই কালারটা থাক। ওকে, ফাইন। এখন আমাদের কাজ হচ্ছে এই লিস্ট আইটেমটার ভিতরে যে অ্যাঙ্কর লিঙ্কের টেক্সটগুলো আছে এগুলোকে একটু সামনের দিকে নিয়ে আসা। তো এর জন্য আমরা প্যাডিং লেফট 15 পিক্সেল দিয়ে দিলাম। দেখুন সে একদম লেফটের থেকে 15 পিক্সেল সামনের দিকে চলে এসেছে। এরপরে যে কাজটা করব, আমাদের এই মাউস পয়েন্টটা নিয়ে গেলে সে কিন্তু ক্লিক করতে দিচ্ছে না। তো এই ক্লিক করে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ডিসপ্লে প্রপার্টিটা ইউজ করতে হবে, ব্লক। এখন যদি মাউসটা নিয়ে যায়, দেখুন এখন কিন্তু সে ক্লিক করতে দিবে। এরপরে আমরা যে ইনিশিয়াল পর্যায়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা তুলে দিই, এটার আমাদের এখন দরকার নাই। ঠিক আছে, এখন আমি পুরোটাকে কপি করে আমাদের টেক্সট ডকুমেন্টের ভিতরে নিয়ে গেলাম। তারপরে আমাদের যে আনঅর্ডার লিস্ট আছে সেটাকেও কপি করলাম। নেক্সট আমাদের লিস্ট আইটেমগুলোকেও নিয়ে গেলাম। জাস্ট ট্যাপ প্রেস করলেই চলে আসবে। এরপর অ্যাক্টিভ বা লিঙ্কের আইটেমগুলোকে এখান থেকে নিয়ে নিচ্ছি। সবার শেষে আমাদের যে অ্যাঙ্কর হোভারটা হবে না, হোভারটা হবে মূলত লিস্ট আইটেমের উপর বেস করে। যেহেতু লিস্ট আইটেম, আমরা যে লিস্ট আইটেমটা আছে সেটাকে মাউস পয়েন্টার নিয়ে গেলে হোভার করবে, সেহেতু আমরা জাস্ট লিস্ট আইটেমের হোভার সুডো কোডটা ইউজ করতেছি। এখন আমি যদি প্যাডিং লেফট বলে দিই 30 পিক্সেল, এবং আমাদের এই বডির ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, এটা তুলে দিচ্ছি। এখন আমাদের এই প্রজেক্টেরটাকে যদি রিফ্রেশ করি, দেখুন সে কিন্তু লেফট থেকে রাইটের দিকে 30 পিক্সেল সরে এসেছে। তো আমরা দেখলাম খুব সিম্পল ওয়েতে কিভাবে সুন্দর একটি ভার্টিক্যাল মেনু তৈরি করা যায়। তো আশা করি আপনারা এই টিউটোরিয়াল দেখে কিছুটা হলেও বেনিফিট পেয়েছেন, এবং
কিভাবে ভার্টিক্যাল মেনু তৈরি করতে হয় তার কনসেপশন পেয়েছেন। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের টিউটোরিয়াল চ্যানেল, টিউটোরিয়াল ঘর বেশি বেশি করে ভিজিট করবেন, এবং আপনাদের যে ফ্রেন্ড সার্কেল বন্ধু, তারপরে আপনার ভার্সিটির ফ্রেন্ড কলিগ আছে, তাদেরকে আমার এই টিউটোরিয়াল ঘরকে ছড়িয়ে দিবেন। আর প্রবাসী ভাইরা অথবা বাংলাদেশি যারা ভাইরা আমার টিউটোরিয়ালগুলো দেখছেন, তারা অবশ্যই ফিনান্সিয়াল কন্ট্রিবিউট করার জন্য আমাদের ওয়েব পেজে বা আমাদের যখন টিউটোরিয়াল চলাকালীন অবস্থায় যে বিজ্ঞাপনগুলো শো করে সেই বিজ্ঞাপনগুলোতে ভিজিট করবেন। আর পরবর্তীতে নতুন কোনো সিরিজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আশা করি। সেই সিরিজটা তো আপনারা বিগত টিউটোরিয়ালগুলোর মতো পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।